নমস্কার, আমি দোলা বলছি। ইয়ামি মামস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট করে আপনাদের দেখাচ্ছি। যারা ডায়েট করছেন বা করবেন বলে ভাবছেন, তারা কিন্তু এই ব্রেকফাস্টটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে শুরু করি। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম স্মুদি। আর আমি কিন্তু এখানে একটুও চিনি ব্যবহার করিনি, কারণ কি, ফলের মধ্যে যে মিষ্টি ভাবটা আছে সেটাই কিন্তু এই স্মুদিটাকে টেস্টি করে দেবে। আমাদের সারাদিনে যে সুইট ফুয়েলের দরকার তা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। আর আমি এখানে ব্যানানাকে বেস হিসেবে ব্যবহার করেছি। আপনারা জানেন যে ব্যানানা হচ্ছে একটা কমপ্লিট ফুড। তাহলে বন্ধুরা, আমার এই স্মুদি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তবে আসি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।